টাঙ্গাইলে অনলাইনের আয় স্বাবলম্বী প্রতিবন্ধী মেধাবী স্বামী। প্রতিবন্ধী সন্তান মানেই পরিবারের বোঝা, সমাজে প্রচলিত এমন ধারণাকে পাল্টে দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের শারীরিক ও বাক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী আশরাফুল আলম স্বামী। দাঁড়ানোর সক্ষমতা না থাকলেও ক্রিকেট খেলা, গাছে উঠা, সাইকেল চালানো সহ সকল কিছুই করে থাকেন, হাতের উপর ভর করে, আউটসোর্সিংয়ের কাজ করে। গত 3 মাসে 80,000 টাকা আয়। প্লাস তারপরে অনলাইনে কাজ করতে পারে, সে 3 মাসে অনলাইনে কাজ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছে। আরও অন্য অন্য প্রতিবন্ধী যারা আছে এদের দিকে যদি আপনারা সদয় দৃষ্টি রাখেন, সেই ক্ষেত্রে ওরাও ভালো করতে পারবে। আর আমার ছেলেও সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা পায়, সেক্ষেত্রেও অনেক এগিয়ে যেতে পারবে, ভালো একটা চাকরি করতে পারবে। যেহেতু ছাত্র ভালো, সেহেতু আমি আশা করি সরকার যেন ওকে একটা ভালো রেজাল্ট করলে ওকে একটা চাকরিতে বহাল রাখে। আশরাফুল আলম স্বামী আমার ছেলে, ও জন্মগতভাবেই প্রতিবন্ধী। ওকে আমি কোলে করে স্কুলে নিতাম, যখন BMKG-তে পড়তো তখন কোলে করে স্কুলে নিতাম, এবং ওর রেজাল্ট খুবই ভালো। ও অনলাইনে কাজ করে বর্তমানে 3-4 মাস যাবত ও ভালোই ইনকাম, প্রায় 70-80,000 টাকা সে ইনকাম করেছে। ইনকাম করে সে নিজের ল্যাপটপ নিজেই কিনেছে, তারপরে এই ও পড়াশোনাও করে, পড়াশোনাও করে। আর ও যেহেতু এই পর্যন্ত আইগে আসছে, সরকার জানি ওর দিকে এখন সদয় দৃষ্টি দেয়। সরকার জানি ওকে একটা যদি সরকারি চাকরি বাকরির ব্যবস্থা করে দিত, সাধারণ একটা চাকরি, অফিসিয়ালভাবে যে সে কম্পিউটারে জানি কাজ করতে পারে, এরকম একটা চাকরি যদি সরকার ওর প্রতি ব্যবস্থা করে দিত, তাহলে আমি মনে করি নিজেকে আরও গর্বিত মনে করতাম। ভবিষ্যৎ আকাঙ্ক্ষা হয়েছে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার পারিবারিক অবস্থা ওইরকম না, সেই জন্যে আমি চাইতেছি যে সরকার যদি সদয় দৃষ্টি দেয় তাহলে ওর প্রতি, ওর যদি একটা সরকারি চাকরি হয় অফিসিয়ালভাবে, তাহলে আমি খুশি। টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার কাজীবাড়ির বাসিন্দা মীর সাজ্জাদ হোসেন ও কাকলি পারভীন দম্পতির প্রথম সন্তান আশরাফুল আলম স্বামী। 2006 সালে জন্ম নেয়া স্বামীর হাত পা একদম কঞ্চির মতো চিকন, মুখ বাঁকা, স্পষ্ট করে কথা বলতে পারেন না, কিছুটা শ্রবণ শক্তিহীন। পরিবারের সহযোগিতা ও অদম্য ইচ্ছে শক্তি তাকে এনে দিয়েছে PSC, JSC ও SSC-তে GPA -5। 3টি ট্যালেন্টফুল সহ পেয়েছে 7টি বৃত্তি। তার হাতের লেখাও অনেক সুন্দর। বর্তমানে সে গোপালপুর সরকারি কলেজের HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দাঁড়ানোর সক্ষমতা না থাকলেও অদম্য এ যুবক ক্রিকেট খেলা, গাছে উঠা, সাইকেল চালানো সহ সকল কিছুই করে থাকেন, হাতের উপর ভর করে। এছাড়াও কম্পিউটারে পারদর্শী থাকায় পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজ করে গত 3 মাসে আয় করেছেন 80,000 টাকা, আর সেই টাকায় কিনেছেন ল্যাপটপ, স্মার্টফোন ও IPS। প্রতিবন্ধী স্বামীর প্রশংসনীয় এমন কাজকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সহপাঠী ও এলাকাবাসী। স্বামী গোপালপুরের পৌরসভার একজন বাসিন্দা, সে শারীরিক প্রতিবন্ধী এবং আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে। ভবিষ্যতে যদি স্বামীদের জন্য আরও কোনো নতুন সুযোগ সুবিধা থাকে তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে তাকে সার্বিক সহযোগিতা করব। এবং আমি সম্প্রতি দেখেছি বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যে সে অনলাইন অ্যাক্টিভিটিস হিসেবে কাজ করে, অনেক স্বাবলম্বী হয়েছে, এবং আমরা চাই যে তার মতো কোনো প্রতিবন্ধী যদি এরকম থাকে যেন তাদের ভিতরের যে প্রতিভা, সেই প্রতিভা যেন তারা কাজে লাগাতে পারে এবং তারা ইনকাম জেনারেটিং হয় এবং সমাজের মূলধারার সাথে মিশে যেতে পারে।